হ্যালো ভিউয়ার্স, আপনাদের ড্যাফোডিলস গার্ডেনে সকলকে স্বাগত জানাই। দেখুন, আমি এই যে শীতের শাকসবজিগুলো কী ধরনের মিডিয়াতে আমি বসাই, এই যে এখানে দেখুন প্রত্যেকটা কন্টেনার আছে, এখানে প্লাস্টিক কন্টেনারগুলো দেখুন, প্রত্যেকটাতেই কিন্তু সবজির খোসা, প্রত্যেকটাই সবজির খোসা। এবং দেখুন এখানে আমি কোনো মাটি দিইনি। এবং একটা জিনিস লক্ষ্য করুন যে এই যে নিচের দিকে যে সবজির খোলাগুলো ছিল আর কি, খোসাগুলো, সেগুলো কিন্তু যথেষ্ট সার হয়ে গেছে। দেখুন প্রত্যেকটাতেই আমি সবজির খোসা দিয়ে রেখেছি এবং কিছু পেপার। আর একটা জিনিস যেটা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে এটা হচ্ছে কিচেন ওয়েস্টের সমস্ত কিছু একসঙ্গে আছে, সমস্ত কিছু একসঙ্গে আছে কিচেন ওয়েস্টের। এবং এর মধ্যে আমি কিছুটা সর্ষের খোল দিয়ে রেখেছি, যাতে এই যে কিচেন ওয়েস্টের যে জিনিসগুলো আমাদের আবর্জনা হিসেবে থাকে, সেটা মোর পাওয়ারফুল করার জন্য আমি সর্ষের খোলটা এর মধ্যে দিয়ে রেখেছি। আর একটা দেখুন, এই যে পাক জল, আপনাদের দেখা একটু ভালোভাবে, উপরে দেখছেন এটা শ্যাওলা ধরে গেছে, অর্থাৎ এটা হচ্ছে পাক জল। তো পাক জলটা আমি কিভাবে বানাই, আমার কিন্তু একটা ভিডিও আছে, আপনারা কিন্তু চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। দেখুন এই পাক জলটা হচ্ছে, এখানেও সবজির খোলা আছে, এবং যেটা আছে সেটা হচ্ছে এই যে বাগানটা ঝাড় দিয়ে বা পরিষ্কার করে, তারপরে যে পাতা, মাটি, এই যে এ ধরনের কিছু পাওয়া যায়, সেগুলো কিন্তু এই জলের ভেতরেই ভিজিয়ে রাখা হয়। ডিমের খোলাও আছে দেখুন। এবং আরেকটা জিনিস, এই যে দেখুন এই মিডিয়াতে আমি কিন্তু তৈরি করেছি এই যে পালং শাক, তলাটাই পুরো সবজির খোলা আছে, এবং উপরের একটা স্তর আমি কয়েক মুঠো মাটি ছড়িয়ে দিয়েছি, তারপরে আমি পালং শাকের বীজ দিয়েছি। এবং দেখুন পালং শাকের বীজগুলো কী সুন্দর পালং শাক বেরিয়ে আসছে। এবং আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে রাখি, দেখুন তো এই সময় আমি এই যে ছোট্ট ছোট্ট কিন্তু ইনকা গাদা নিয়ে এসেছি, এইগুলোই আপনাদের আমি কিছুদিন পর ঠিক দেখাবো যে গাছটার ফুলগুলো কেমন হয়েছে, আমি অবশ্যই শেয়ার করব। দেখুন কতটুকু গাছ। এবং এই যে পিটুনিয়া দেখুন, এখানে এই যে পিটুনিয়া আমি কতটুকু নিয়ে এসেছি, একদম ছোট্ট। অনেকেই যেটা করে সে তারা হচ্ছে সেকেন্ড পটের গাছ নেয়, রেডি গাছ অনেক বড় অবস্থায় পাই, তাদের কিন্তু কষ্ট করতে হয় না। কিন্তু এই যে এইটুকু একটু গাছ, মানে এক আঙুল সমান বা তারও ছোট, আমার এক সপ্তাহ হয়ে গেল নিয়ে আসা, তো এইটুকু গাছকে যে এফোর্ট দিয়ে বড় করা এবং ফুল ফোটানো, সত্যি এগুলো ভীষণ ভীষণ কিন্তু কষ্টের। দেখুন এই যে এতগুলো কন্টেনার দেখছেন, এইভাবেই কিন্তু আমি কোনোটাই আমি মেথি শাক, লাল শাক বা ধনে পাতা, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমি বসাবো। জাস্ট তার আগে আমি মিডিয়াটা তৈরি করে নিচ্ছি, আপনাদের অবশ্যই আমি দেখাবো। এটা জাস্ট শেয়ার করলাম যে আমার মিডিয়াটা কেমন। এই যে বেগুন গাছ থেকে বেশ কিছু বেগুন খাওয়া হয়েছে, এবং এইটা এত মানে মোর পাওয়ারফুল, এই যে দেখুন এই যে ভেতরটা, পুরো কিচেন ওয়েস্টের সমস্ত সামগ্রী এখানে রয়েছে, এবং এখানে যেটা আছে সেটা হচ্ছে সর্ষের খোলও আছে। তো এইটা আমি র কোনো গাছেই দেব না, বা শীতের যে ফুলগুলো, সিজন ফ্লাওয়ার, আমি সেটাতেও দেব না। এটা আমার বাগানে প্রচুর যে পার্মানেন্ট যে গাছগুলো আছে, আমি সেই গাছগুলোই আমি এক মগ এই রটা নিব, নিয়ে আমি এক বালতি জলে মিশিয়ে পাতলা করে কিন্তু আমি পার্মানেন্ট গাছগুলোতে দেব। আর কিছুটা দেব এই সবজির কন্টেনার। যেহেতু আমি এই ধরনের প্রসেসেই এইভাবেই আমি কিন্তু শাক সবজিটা শীতের কিন্তু করে থাকি, আপনারা কিন্তু চাইলে কিন্তু অবশ্যই কিন্তু অনায়াসেই করতে পারেন। এগুলো এত ছোট্ট গাছ দেখুন, এক সপ্তাহ হলো নিয়ে আসা, জাস্ট একটু বড় হচ্ছে। আর এই যে চন্দ্রমল্লিকাগুলো, যেগুলো আমি জুলাই আগস্টে বসিয়েছি, সেগুলোর এখন এই অবস্থা। দেখুন শীতের আর একখানা গাছ আপনাদের দেখিয়ে দিই, গ্যাজিনিয়া।
এগুলো সারপ্রাইজ আমার ড্যাফোডিলস গার্ডেনের। দেখুন, এটা আগে আগে বসিয়েছি এবং আগে আগে ফুল পেয়ে গেছি। এটা যখন আরও পুরো শীত পড়বে তখন কিন্তু অনেকটাই বড় হবে এবং কালারটা আরও বেটার হবে। এটা শীতের গ্যাজিনিয়া, কালারখানা দেখুন একবার। গ্যাজিনিয়ার বেশ কয়েকখানা কালার আছে, মাল্টি কালার। আমি এই যে আগে আগে বসিয়েছি এবং আপনাদের সঙ্গে আগে আগে আমি শেয়ার করছি কিছু শীতের ফুল গাছ। অবশ্য আমার পদ্মটা এখনও ফুল পাইনি, জানি না কবে ফুলটা পাবো। ফুলটা হলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো।